হরেবল সিচুয়েশান গত দু তিন সপ্তাহে যে ছবিগুলো এসেছে, স্পেশালি মহিলাদের উপর যে অত্যাচার, এগুলো নিয়ে বলেছি, পেন ড্রাইভে নিয়ে এসেছিলাম, ছবিগুলো সব দিয়েছি, উনি কেয়ারফুলি সব দেখেছেন এবং উনি ওনাকে ব্রিফ করেছে, এবারে আফটার দ্যাট তিনি প্রপার অ্যাকশান নেবেন। মহিলাদের উপর যে অত্যাচার, আমি স্পেসিফিক অনারেবল HMকে দেখিয়েছি পেন ড্রাইভে, চোপড়ার ইনসিডেন্ট, কোচবিহারের ইনসিডেন্ট, আড়িয়াধয়ের ইনসিডেন্ট, বাঁকড়াতে পঞ্চায়েত মেম্বার শ্যুট করছে, রঘুনাথগঞ্জে রহিম শেখ TMC হাল্ড বোম হাতে নিয়ে পাবলিকের উপর থ্রো করছে, পাবলিক রাস্তার জন্য গিয়েছিল। বাংলা বিরোধী বিজেপির নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বাংলার বিরুদ্ধে বদনাম করবে, এটা তো নতুন করে এনি আর কিছু কথা বলার নেই। তবে একটাই প্রশ্ন, আর এই কথাটার সাথে সাথে বলা উচিত ছিল যে বাংলায় কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী বা নেত্রী যদি নেতৃস্থানীয় কেউ যদি যুক্ত থাকে, তৃণমূলের প্রশাসনকে আমরা দেখি, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাদেরকে অ্যারেস্ট করে। কিন্তু আমরা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে এমন কোনো ঘটনা এখনো অবধি দেখিনি। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের বাংলাতেই স্বচ্ছ প্রশাসন এবং নিরপেক্ষ পদক্ষেপ আমরা একমাত্র দেখতে পাই। এটাও অন্তত বিরোধী দলনেতা হিসেবে এই সত্যি কথাটা যদি বলার হিম্মত থাকতো, তবেই বুঝতাম যে তিনি প্রকৃত সত্যি কথা বলেন। সাংসদের পর এবার বিধায়ককে হুমকি ফোন, গুলি করলে কে বাঁচাবে, আতঙ্কে কামারহাটি তৃণমূল বিধায়ক। তৃণমূল সাংসদের পর এবার বিধায়কের কাছে মাঝরাতে হুমকি ফোন, গুলি করার হুমকি দিয়ে মাঝরাতে ফোন পেলেন মদন মিত্র। এর আগে সৌগত রায় হুমকি ফোন পেয়েছিলেন মাঝরাতে 3:30 নাগাদ, তাকে ফোন করে বলা হয়েছিল জয়ন সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। সেই রেশ কাটতে না কাটতে এবার বিধায়ক মদন মিত্র হুমকি ফোন পেলেন, গুলি করার হুমকি দিয়ে মাঝরাতে মদন মিত্রকে ফোন করা হয়। গুলি করলে কে বাঁচাবে, আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক, তৃণমূল সাংসদ সৌগত রায় এর আগে হুমকি ফোন পেয়েছিলেন, আর এবার কামারহাটির বিধায়ক মদন মিত্র পেলেন মাঝরাতে হুমকি ফোন। হঠাৎ 12:19 প্রথম আমি তো সব ফোন ধরি, আর ন্যাচারালি 12:00 আমি ঘুমোই না, আর একটু বাদেই ঘুমোই, ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, কারণ আমি অসুস্থ। তো হঠাৎ ফোনটা ধরে আমি বলি হ্যালো, সঙ্গে সঙ্গেই আমি দেখছি তোকে গুলি করলে কে বাঁচাবে, এবার তো তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ। আমি সঙ্গে সঙ্গে হ্যালো কে বলছেন, কে বলছেন বলতে দেখি ও গড়গড় গড়গড় করে আমার কথা না শুনে বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে, পাপ বা কোনো ঠেক থেকে, মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে, পরিষ্কার বাংলা ভাষায়, কোনো বেউর বা তিহার এরকম নয়, কোনো সুবোধ সিং, অর্জুন সিং, মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিংয়ের মতো লোকেরা রয়েছে। তার কারণ যে ভাষায় কথা বলছে, যে সুপুরি দিয়েছি, এ দিয়েছি, এবং এই যে আমি দেখছি এইখানে, আমি দেখছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ, থ্রেট কলটা আমাকে বলছে, আমি বললাম কে বলছেন, কে বলছেন বলতে বলতে 46 সেকেন্ডের জন্য এখানে সবটাই লেখা আছে, এখন তো ফোন রয়েছে, আমার ফোন এলো, এই ফোনটা আমি তো আর ধরিনি, আমি ইচ্ছে করে অ্যালাউ করেছি যে দেখি পরে যদি আসে, তা সারা রাত আসেনি, এখন দেখছি 7:38 সকালবেলা, তখন আমি ধরতে পারিনি, মানে রাত 12:00 পর আবার 7:38 আমি এক্ষুনি এটা পুলিশে FIR করছি, আমি এখনও সময় পাইনি, তার কারণ আমার বাড়িতে প্রচুর লোক ছিল, তারপরে হাসপাতালে ভর্তি, তারপর তো বোঝেনি, একটা MLA নানা রকম কাজ থাকে। কিন্তু কি বলছে, ফোন করে বলছে টা কি, যদি আমায় জিজ্ঞেস করেন আমি খুব ভয় পেয়ে গেছি বা আমি খুব বিরাট গুরুত্ব দিচ্ছি, সেরকম কোনো ব্যাপার নয়, এসব গুন্ডাদের আমরা চিনি। এটা কারা গুন্ডাদের চেনেন বলছেন, এদের মানে এই ধরনের যারা গুন্ডা। আমি প্রথম বলছি সৌগত রায়কে যে থ্রেট কল এলো তার লোকেশন টাওয়ার লোকেশন করলেই পুলিশ পেয়ে যাবে, এবং সে কত নম্বর থেকে, আমি যদি ধরেই নিই জেন করছে বা জেনের কেউ, তাহলে জেন তো জেলের ভেতর, জেলের ভেতর থেকে তো মমতা ব্যানার্জির আমলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, কারণ আমরা যথেষ্ট হোম ডিপার্টমেন্ট বা জেল সবই, জেলের ভেতর থেকে যদি না, তাহলে সৌগত রায়কে ফোন কে করলো, এবং সৌগত রায়কে ফোন করার পরেই যে পরের দিনেই, যেদিনই সৌগত রায় বললেন আমার কাছে থ্রেট কল এলো, এবং থ্রেট কলের মূল ভাষা হচ্ছে তুই আর বাঁচবি না, তোকে মেরে দেবো, তুই কামারহাটি কাণ্ডে তুই মুখ খুলেছিস, তুই মানে গুন্ডাদের বিরুদ্ধে। তখন আমি কোনো কথা না বলে আমি চুপ করে, আমি না আসলে রেকর্ড করতে পারি না,
এটা আমার ব্যর্থতা। তো আমি আর রেকর্ড না করে ফোনটা রেখে দিলাম, আমি জানলাম ওরা টোপে পা দেবে, একটু যদি টোপে পা দেয় সকাল সকাল তাই, কিন্তু ওরা এত সকালে করেছে 7:38 আবার করেছে থ্রেড কলটার সঙ্গে। একবারই কথা হয়েছে? কথা একবারই হয়েছে। ফোন কতবার করেছে? ফোন করেছে দুবার, 46 সেকেন্ডের কথা। কথা একবার হয়েছে, আমি মানে খালি বলেছি কে বলছেন, এরম ভাবে কথা বলছেন কেন, কে বলছেন আপনি? আমি খুব ভদ্রভাবেই বলেছি, পরিষ্কার বাংলা, সুষ্ঠু বাংলায়, কোনো বিহারি ফিয়ারি বিহার জেল পিচ্ছু নয়, কোনো সুবোধ সিং নয়, একদম স্থানীয় লোকাল। এবং আমার কাছে একদম স্পেসিফিক খবর আছে, কামারহাটিতে বহু জায়গায় অর্জুন সিং এবং শুভেন্দুর সঙ্গে গুন্ডারা যোগাযোগ করছে, এবং তারা বিজেপির একটা নিউক্লিয়াস কামারহাটিতে তৈরি করার জন্য এটা করছে। আপনারা শুনলেন মদন মিত্র, তিনি স্পষ্টতই অভিযোগ করছেন তার কাছে একটি হুমকি ফোন আসে, যে হুমকি ফোনে বলা হয় যে কামারহাটি নিয়ে কেন মুখ খুলেছেন, এবার গুলি খাওয়ার জন্য প্রস্তুত হও। যখন মদন মিত্র জিজ্ঞেস করেন কে বলছেন, তখন বলে যে গুলি করলে কে বাঁচাবে, গুলি খাওয়ার জন্য এবার প্রস্তুত হও। সৌগত রায়কে এর আগে ফোন করা হয়েছিল হুমকি ফোন দিয়ে, গুলি করে দেওয়া হবে, এবং এবার সেই একই ধরনের ফোন পেলেন মদন মিত্র, মাঝরাতে তাকে গুলি করার হুমকি দিয়ে ফোন আসে, হুমকি দিয়ে দুবার ফোন করা হয় এমন অভিযোগ মদন মিত্রী, একটি রাত্রে একটি পরের দিন সকালে। রাতের ফোন তিনি ধরেছিলেন কিন্তু সকালের ফোন তিনি ধরতে পারেননি, অর্থাৎ রাত্রে এবং সকালে পরপর দুটি ফোন করা হয়, যে ফোনের পরিষ্কার বাংলায় হুমকি দিয়ে বলা হয় যে গুলি খাওয়ার জন্য প্রস্তুত হও, কামারহাটির কাণ্ড নিয়ে কেন মুখ খুলেছ এমন মন্তব্য করা হয়।